আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের তৈরি হচ্ছে লাজানিয়া। অনেকদিন লাজানিয়া খাওয়া হয় না। তোর রায়নে পাপাকে বললাম যে অনেকদিন লাজানিয়া খাওয়া হয় না, তো আজকে লাজানিয়া করো। আমি উপরে ছিলাম, এসে দেখে যে নিচে লাজানিয়া তৈরি করতে বসছে। আমাদের শীটগুলো সবসময় বাসায় থাকে, হঠাৎ করে দেখা যায় ওর রান্নার সিস্টেমটা হলো কেমন। ও হঠাৎ করে এটা তৈরি করবে, সেটা তৈরি করবে, বলবে যে এইটা করি আজকে চলো, ও এরকম। পরে এখন শীত ছিল বাসায়, পরে দেখি যে ও এসে কিমা, মাংসের কিমাও করে ফেলছে, মাংসের কিমার মাংসও ছিল বাসায়। তারপরে ওই যে হোয়াইট সসটা করে ফেলছে। এখন লাজানিয়াটা অবশ্যই ইজি, যদি হোয়াইট সস আর কিমাটা পাস্তাটা থাকে বাসায় তাহলে তৈরি করা ইজি, তেমন একটা কঠিন হয় না। তো এখন ও কী করছে, হোয়াইট সসটা প্রথমে দিয়ে নিচ্ছে, তার উপরে পাস্তাটা দিবে। এই যে পাস্তাগুলো এখন দিবে, হোয়াইট সসের উপরে পাস্তাটা দিয়ে এইভাবে একটা লেয়ার করে নিবে। তারপরে এই লেয়ারটার উপরে যখন লেয়ারটা শেষ হবে, এইটার উপরে দিয়ে দিবে ও মাংসের কিমাটা দিয়ে দিবে। এইভাবে আস্তে 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 পুরোটা কমপ্লিট করে নিবে, শীট দিয়ে দিয়ে পাস্তাগুলো দিয়ে দিয়ে এইভাবে পুরো কমপ্লিট করে নিবে। দিয়েছে ও একটু হোয়াইট সস, তার উপরে দিয়েছে শীটগুলা, লাজানিয়ার শীটগুলা, শীটের উপরে দিয়েছে হোয়াইট সসটা, হোয়াইট সসের উপর দিয়েছে কিমাটা, কিমার উপরে দিয়েছে দিচ্ছে এখন ইয়াটা, চিজের গুঁড়াটা। এখন এইটার উপরে আবার শীট দিবে, এইভাবে পুরো একটা লেয়ার সে কমপ্লিট করবে। না এখানে দেয় যে তিনটা আছে, তিনটা নিয়ে লাগবে না। লাস্ট লেয়ার, এই শীটগুলো দেওয়ার পরেই শেষ, কারণ কি অলরেডি এটা পুরো ফিল আপ হয়ে গেছে। এখন কি করবে ও, এটা শেষ করে উপরের লেয়ারটাতে শুধু দিবে হোয়াইট সস আর চিজ, গুঁড়া চিজটা, কারণ উপরে আর কিমা যাবে না। কারণ কি এইটা এখন কি করবে, ও ওভেনে দিবে। তো ওভেনে যখন দিবে তখন হোয়াইট সসটা এটা পুরো ব্রাউন কালার হয়ে যাবে পুরে। তো ব্রাউন কালার হয়ে গেলে ওটা দেখতে তখন কালারটা সুন্দর আসবে, কিন্তু এখানে আর ইয়া যাবে না, কিমাটা যাবে না আর কি, হোয়াইট সসটা যাবে আর চিজটা যাবে। তো চিজ আর হোয়াইট সসের একটা কালার, খুব সুন্দর একটা কালার আসে, ওকে দেখতে লাজানিয়ার অনেক সৌন্দর্য বেড়ে যায় ওটা দেখা।
কি করছে ফয়েল পেপার দিয়ে ঢেকে ওভেনে দিয়েছে, কারণ কি আমাদের পাস্তাটা তো হাফ বয়েল করা, ফুল বয়েল না। তাহলে ফয়েল পেপারটা দিলে কি হবে, পাস্তাটা ফুল বয়েল হবে। বয়েল হওয়ার পরে এই যে এখন আমাদের পুরো লাজানিয়াটা তৈরি। এখন শুধু ও কি করবে, কাঁটা চামচ দিয়ে একটু কেটে দিবে, যাতে ভিতরের পাস্তাগুলো যখন হিটে উপরের দিকে একটু ফুলে আসে না, ওগুলা সব কেটে দিলে ওগুলার ভিতরে যেই বাতাসটা থাকে এয়ারটা ওইটা বের হয়ে আসবে। এই যে এখন কেটে দিয়ে ওভেনে দিবে 15 মিনিটের মতো, আবার ওভেনে দিবে, দিয়ে শুধু উপরে কালারটা করবে, একটা ব্রাউন ব্রাউন কালার করবে। ব্রাউন কালারটা যখন হয়ে যাবে তখন আবার বের করে ফেলবে। এভাবে খাওয়া যায় এটা তৈরি, কিন্তু ওইটা ওইভাবে করলে মজা, ওইটা দেখতে অনেক সুন্দর আর একটা পোড়া পোড়া ঘ্রাণ আসে। এই তো শেষ আমাদের লাজানিয়া। এভাবে আমরা ওই দিন লাজানিয়া তৈরি করলাম।